হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মিম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে তোমরা তোমাদের ওয়েট গেইন করতে পারো। অনেকেই দেখা যায় যে বয়সের তুলনায় ওজনটা খুবই কম, দেখা যায় যার ওজন 50 থাকার কথা তার ওজন 30, বেশিরভাগ মেয়ে বা ছেলে সবারই দেখা যায়। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে তোমরা তোমাদের ওজনটাকে বাড়াতে পারো, কিভাবে তোমরা পারফেক্ট ওজনে আনতে পারো এবং তোমাদের বডি শেপটাকে ঠিক করতে পারো, সেটাই কিন্তু মূল ভিডিওতে তুলে ধরবো। এবং তোমরা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবে, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজ ফলো করে দিবে। তো চলো কথা না বাড়িয়ে মূল ভিডিওর ইন্ট্রো দিয়ে শুরু করা যাক। আজকে আমি নিউট্রিয়েট আমেরিকান একটা ওয়েট গেইন প্রোডাক্টস নিয়ে আলোচনা করব। এই আমেরিকান ওয়েট গেইন প্রোডাক্টসটা 2018 অ্যাওয়ার্ড পেয়েছে, যেটা কোনো রকম সাইড এফেক্ট ছাড়া প্রপারলি তোমার বডি শেপটাকে ঠিক আনবে, তোমাদের ওজনটাকে সঠিক রাখবে। নিউট্রিয়েট এই ওয়েট গেইন প্রোডাক্টসটা কিন্তু তোমরা দুইটা সাইজে পাবে, একটা হচ্ছে 1 কেজি ওয়েটে পাবে আর একটা হচ্ছে 576 ওয়েটে পাবে, যেটা বাংলাদেশ প্রাইস হচ্ছে 4,400 টাকা। একটু প্রাইসটা বেশি, কিন্তু তোমাদের দেখতে হবে প্রোডাক্টসটা কেমন কাজ করে। বর্তমানে বাংলাদেশে অনেক ধরনের প্রোডাক্টস বের হয়েছে, ওয়েট গেইন মিল্কশেক থেকে শুরু করে আরও অনেক প্রোডাক্টস বের হয়েছে, কিন্তু সেই প্রোডাক্টসগুলো কিন্তু আদৌ তোমাদের বডি শেপটাকে ঠিক রাখতে পারেনি এবং ওজনটাকেও কিন্তু পারফেক্টলি বাড়াতে পারেনি। যেরকম এই ধরো গুড হেলথ, এটা নিয়ে কিন্তু আমি রিভিউ করেছিলাম, এবং ওয়েট গেইন মিল্কশেক নিয়েও আমি রিভিউ করেছিলাম। এই দুটা প্রোডাক্টস কিন্তু তোমাদের ওজনটাকে পারফেক্ট আনতে পারেনি, বরং এই দুটো প্রোডাক্টসে কিন্তু প্রচুর প্রচুর সাইড এফেক্ট রয়েছে, যেটা আমি সেই দুটো ভিডিওতে আলোচনা করেছিলাম, তোমরা দেখে নিতে পারো। এই দুটো ভিডিও নিয়ে আমি বিস্তারিত এখানে বলবো না, কারণ ভিডিওটা লং হয়ে যাবে। এখন আমি নিউট্রিড এই প্রোডাক্টসটা নিয়ে আলোচনা করব। এতে রয়েছে ক্যালসিয়াম এবং পটাশিয়াম, আরও রয়েছে এখানে মিনারেল, যেটা তোমাদের স্কিন প্লাস তোমাদের বডি শেপটাকে পারফেক্ট করবে। দেখা যায় যাদের বয়স অনুযায়ী ওজনটা একদমই কম, অথবা দেখা যায় ওজনটা পারফেক্ট কিন্তু তোমার ফেস এবং তোমার বডি দেখে মাকে রোগা রোগা দেখা যাচ্ছে, কিন্তু তোমরা যখন এই প্রোডাক্টসটা খাবে তখন কিন্তু তোমাদের ওজনটা পারফেক্ট আসবে, না ওজন বাড়বে না ওজন কমবে, একদম পারফেক্ট একটা মাঝেই সাইজ আসবে। আশা করি আমি বিস্তারিত তোমাদের বোঝাতে পারছি। হাজার হাজার রিভিউ রয়েছে এই প্রোডাক্টসটা, বেশ করে ইন্ডিয়াতে অ্যামাজনে এই প্রোডাক্টসটা অ্যাভেলেবেল রয়েছে, বাংলাদেশেও রয়েছে, তোমরা অনলাইনে পেয়ে যাবে, মার্কেটে পাবে কি না আই ডোন্ট নো, বাট তোমরা অনলাইনে শিওর পাবে। কিন্তু আমি কেউ যদি বলে থাকো যে আপু তোমরা কোন পেজ থেকে নিবো সাজেস্ট করো, আমি কিন্তু সে পেজ সাজেস্ট করতে পারবো না, কারণ বুঝতেই পারছো এটা একটা রুলসের মধ্যে পড়ে। আমি কোনো স্পন্সর ভিডিও করছি না, সেজন্য আমি কোনো পেজকে সাজেস্ট করতে পারছি না। দেখা যাবে যে আমার বিস্তারিত কোনো বা নিজস্ব কোনো পেজ নেই, আমি সেই পেজটাকে মেনশন করে দিলাম, দেখা গেল তোমরা সেখান থেকে নিয়ে তোমাদের আর ক্ষতি হচ্ছে, তখন বদনাম কার হবে, আমার হবে। সেজন্য আমি তেমন কোনো পেজ সাজেস্ট করি না। যদি কোনো পরিচিত পেজ পাই যে হ্যাঁ এই প্রোডাক্টস ওনা থেকে প্রোডাক্টস আমি ব্যবহার করে খুব ভালো রেজাল্ট পেয়েছি, হ্যাঁ তোমরা নাও, আমি অবশ্যই সেটা সাজেস্ট করবো। বাট আমি যেহেতু অনলাইন থেকে কেনাকাটা খুব কম করি, সেজন্য তোমাদেরকেও বলতে পারছি না। তো মূল পয়েন্টে আসি, নিউট্রিয়েন্ট এই প্রোডাক্টসটা কিন্তু খুবই ভালো। এটা পাউডার টাইপে থাকে, যেটা খাওয়ার পদ্ধতিটা হচ্ছে তোমাদের দুই বেলা করে খেতে হবে, সকালে এবং রাতে। তারপর গরম পানিতে বা বলতে পারো নর্মাল পানিতেই তোমরা এটাকে মিক্স করে 2-3 চামচ নিয়ে মিক্স করে খাবে। এটা একদমই চকলেট ফ্লেভার বা ভ্যানিলা ফ্লেভার রয়েছে, যেটা খেতে এটা টেস্ট খুবই ভালো, তোমাদের সবার পছন্দ হবে। ঠান্ডা করে খেলে বুঝতে পারছো চকলেট মিল্কশেক যেরকম লাগে তেমনই লাগবে ফ্লেভার, এরকম সাইড এফেক্ট নেই। দেখা গেল যাদের বাচ্চা হয়েছে, বেবি হয়েছে, বাচ্চাদের ব্রেস্ট ফিডিং করাচ্ছ, তাদের ওজনটা দেখা যায় বাচ্চা হওয়ার পর অনেকের ওজন একদম কমে যায়, রোগা আরও বেশি দেখা যায়, তারা এটা খেতে পারো, বাচ্চাদেরও কোনো ক্ষতি হবে না। সো আজকে এই ভিডিও, তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে আপু কোন প্রোডাক্টসটা খেলে ওজনটা বাড়বে কোনো রকম সাইড এফেক্ট ছাড়া রিভিউ দাও, তো সেটার জন্যই আজকের ভিডিও। আর অনেকেই আছে ডক্টরের পরামর্শ নিয়ে কিন্তু ওষুধ খায়, তো আমারও জানা কয়েকটা আপুকে দেখেছি যারা ডক্টরের প্রেসক্রিপশন নিয়ে ওষুধ খাচ্ছে, ডাক্তার সাজেস্ট করেছে। তো তোমরা অনেকে আমাকে বলেছো কমেন্টে যে আপু সেই ডাক্তারের ট্যাবলেটগুলোর নাম বলেন, তো আমি যেহেতু একটা ডাক্তার না আর আমি তো বুঝবো না তোমার শরীরে কী কী রোগ রয়েছে না রয়েছে, তো আমি সেই অনুযায়ী তো তোমাকে আমি সেই ওষুধটা সাজেস্ট করতে পারি না।
কারণ সেই ওষুধটা যাকে দেওয়া হয়েছে ডাক্তার তার শরীর কন্ডিশন বুঝেই কিন্তু তাকে ওষুধটা দিয়েছে, সেজন্য আমি তোমাকে সেই ওষুধটার নাম তো বলতে পারছি না। যাই হোক, তোমরা যদি কোনো ডাক্তারে দেখে থাকো তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নিবে যে আমি আমার ওজনটাকে কীভাবে বাড়াতে পারি। তোমাকে ডাক্তার সেটা বুঝে তোমার শরীর কন্ডিশন দেখে কিন্তু তোমাকে ওষুধটা দিবে। কিন্তু তুমি যদি মনে করো যে না ও এই ওষুধটা খেয়ে মোটা হয়েছে আমিও খাবো, তাহলে কিন্তু তোমার লাভের পরিবর্তে ক্ষতিই হবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।